কিন্তু মায়েরা আমাদের কোনো ক্লান্তি নেই আপনাদের, এই নামে নেই কোনো ক্লান্তি। হাই তুলছে বলে খাবার জন্য হাই তুলছে, এমনি তুলি নাই। না না, আপনাদের ক্লান্তি, আপনারা মনে মনে ভাবেন আপনার ক্লান্তি থাকবে কি করে, কীর্তনের পরে আপনি তো পেয়ে যাবেন, আমরা কি পাবো। কিন্তু জেনে রাখুন, মিষ্টি দোকানে যে মিষ্টি তৈরি করে সে রোজগার করলো বাবা, যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করলো সে রোজগার করলো, আর যে কিনে খেলো সেই আপনারা কিনে খেলেন। হাত তুলুন। মেদিনীপুর জেলাতে একটা ভালো জিনিস আছে, সেটা আমি সব জায়গায় দেখতে পাই না, একটু শুনতে পারেন। একটা ভালো জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বৈষ্ণব পাওয়া যায়। মেদিনীপুরে বৈষ্ণবের সংখ্যা একটু বেশি পাওয়া যায়, খুব ভালো লাগে, কারণ এখানে বৈষ্ণবগণ কীর্তন শোনেন। এটা খুব ফাঁকে ফাঁকে অনেক বৈষ্ণব বাবাজিরা বসে আছেন। আপনাদের একটা কথা বলে রাখবো, বৈষ্ণব হতে গেলে কিছু গুণ থাকা দরকার, যেগুলি নাদের মধ্যে রয়েছে। ত্রিনাদপি শুনি চেন, তররিব সহিষ্ণু না, অমানেন মান দেন, কৃত্যনীয় সদা হরি। তার মানে কি বাবা, এদিকে তাকাবেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবেন, পা সরাবেন, আবার উঁচু করবেন, বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবেন আর উঁচু করবেন না, ইনি বৈষ্ণব। বৈষ্ণবকে প্রসাদ খাওয়াবেন, লবণ হয়ে গেছে তরকারিতে, কেমন খেলেন, অমৃত খেলাম, কোনোদিন নিন্দা করবেন না। বৈষ্ণবের স্বভাব কোনোদিন নিন্দা নাই, বৈষ্ণবের স্বভাব সবাই ভালো, খাবার সুন্দর হয়েছে। যদি ভালো না হয় আপনি বলবেন ভালো হয়নি, না ভগবানের প্রসাদ আবার খারাপ হয় নাকি, ভগবানের নাম আবার খারাপ হয় নাকি, সবই সুন্দর, ইনি হলেন বৈষ্ণব। আর কি, তররিব সহিষ্ণু না, একটা গাছকে আপনি কাটছেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়াদান করছে, ফলদান করছে, বৈষ্ণবকে হাজার আঘাত করুন, ও মাটিতে পড়বার আগে আপনাকে কৃষ্ণ নাম দিয়ে দেবে। নদী জল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, গাছ ফল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, বৈষ্ণব নাম দেয় শুধু নিজের জন্য নয় সারা জগতের মঙ্গলের জন্য। এজন্য আপনাদের বলে যাই, খুব দামি দামি কথাগুলো আপনারা মাথায় রাখবেন, যেহেতু দামি কথা বলার কথা বলেছেন একটু বলি। বৈষ্ণব কারা বলছে, বৈষ্ণবের মুখে কীর্তন শোনো, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না, পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে তার থেকে বট গাছ হয়। হাজার হাজার মুখে কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ প্রেম। এইবার বলি, অমানিন মান দেন, আপনাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন একজন কুষ্ঠব্যাধি লোক, থরথর করে কাঁপছে, পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আমি আপনি দেখলাম নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন, এই জগতের তোকে কেউ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল, বল তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভব রোগ পর্যন্ত দূর। এজন্য মায়েরা, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম বাঁকুড়াতে, কলকাতা থেকে চারটে মেয়ে এসেছে ওদের বাড়িতে আত্মীয়, কীর্তন শুনতে এসেছে। আপনারা ভাবেন কলকাতার মেয়ে এরা তো ফ্যান্সি হয়, এরা হরিভক্ত হয় না, কে বলেছে, হরিভক্ত ওখান থেকে নিয়ে আসে, কৃপা নিয়ে আসে ওখান থেকে। চারজনে চারটি গোপাল এনে এখানে বসিয়েছে, কীর্তনের পরে যখন সবাই চলে যাচ্ছে তখন নতুন শাড়ি পরে, দামি দামি শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোই। আমি একটু চালাকি করে জিজ্ঞেস করলাম, দিদি শাড়ি ময়লা হলো না, নোংরা হলো না? ওরা তখন কি বলছে জানেন, দাদা আপনি তো বলেছেন স্বামীর যদি দশটা কাপড়ের দোকান থাকে, যেদিন মারা যাব শ্মশানের চিতাতে একটা কাপড়ও দেবে না। বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের চরণ ধোয়া জল, বৈষ্ণবের একটু ভক্ত শেষ মানে প্রসাদ যদি কেউ পায় তবে তার তো কৃপা হয়ে যায়। কিন্তু আমাদের প্রেস্টিজ সম্মান আছে, আমরা এম এ বি এ পাস, আমরা ধুলাই গড়াগড়ি দেবো কেন? এটাই তো আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা এম এ বি এ পাস কেন ধুলাই গড়াগড়ি দেবো? একটু কথা বলে রাখি মায়েরা, মন দিয়ে শুনবেন, বৈষ্ণবের স্বভাবটা কেমন, পাঁচ রকম জিনিস থাকবে, তিলক তুলসী মালা শিখা কৌপিন বহিপাশে হরিনাম মুখে নিষেদিন, তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, তুলসী মুখে কৃষ্ণ নাম থাকবেন, ইনি হচ্ছেন বৈষ্ণব। তবে হ্যাঁ, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না, প্রমাণ কি আমি দেখে নিয়েছি, একজন বৈষ্ণব মাথা নেড়া গঙ্গা স্নান করে ফিরছে, একটা কলেজে পড়া মেয়ে এক দুতলা দালানোর উপরে চেপে আছে, বৈষ্ণব যখন রাস্তা দিয়ে পেরোচ্ছে বৈষ্ণবের মাথা তাক করে থুতু ফেলে দিয়েছে, বৈষ্ণবের মাথায় থুতু, বৈষ্ণব কি বললো দেখুন, মা থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার হলে কি বলতেন, নেমে আয় আগে নেমে আয় তারপর দেখাচ্ছি, কিন্তু বৈষ্ণব বললেন, মা থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
আবার গঙ্গা স্নান করতে গেল, আবার আসছে, মেয়েটা চালাকি করে দাঁড়িয়ে আছে, আবার দেবো, আবার এসছে, আবার থু, আবার দিয়ে দিলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার গেল, কোথায় গেল, স্নান করতে, এভাবে আবার এসেছে, আবার থু, আবার দিয়ে দিলি, আরে বাচ্চা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার দশ বার গেছে, দশ বার থুতু দিয়েছে, এবার দশ বার স্নান করে যখন ফিরছে তখন মেয়েটার বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না, পরম বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে তার মাথায়, তোর লজ্জা করে না, আমাকে বাবা বলে রাখবি না। মেয়েটা বললো, বাবা বৈষ্ণব তো প্রতিবাদ করে না, বলছে বৈষ্ণবের স্বভাব তো এটাই, প্রতিবাদ করে না, অভিশাপ দেয় না। সঙ্গে সঙ্গে বললো, আর কাল থেকে আমাকে বাবা বলে রাখবি না, বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছিস। বৈষ্ণব তখন বলছে, বাবা তোমার মেয়েকে বকাবকি করো না, বলে কেন, তোমার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে না, আমার লাভ হয়েছে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়ে গেছে। হ্যাঁ কি লাভ হয়েছে, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মে কি এক জন্মের ফল পাওয়া যায়, আর দশ বার জন্ম গঙ্গা স্নান করেছি, দশ বার থুতু ফেলেছে, আমার জন্ম জন্মান্তরে পাপ সব দূর। বাবা ইনি হচ্ছেন বৈষ্ণব, ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব, বৈষ্ণবকে সেবা করুন, বৈষ্ণবকে সম্মান দিন, দেখবেন কৃপা তো অবশ্যই, এত বড় যোগ্য হচ্ছে যদি বৈষ্ণব সম্মান না পেল তাহলে কৃপা তো কোনোদিন হলো না, এত বড় যোগ্য হচ্ছে বৈষ্ণব যদি সম্মান না পেল তবে কৃপা তো হলো না। এই জন্য সবাই মিলে বলুন, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি, বৈষ্ণবকে কে অপমান করবেন না, তবে হ্যাঁ একটা কথা বলে যাই, মেয়ের বিয়ে দেবেন, সবাইকে বলি, মেয়ের মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়াবেন, যারা কোনোদিন ভগবানকে দেয় না তাদেরকে খাওয়াবেন, পরে খাওয়াবেন। আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, ছশো লোক নিমন্ত্রণ করছেন, মেয়ের বিয়ের পরে স্মৃতি সিঁদুর মুছে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, কেন হচ্ছে, একটাই কারণ, বৈষ্ণবকে সম্মান দিতে পারছি না বলে। প্রমাণ কি, আপনাকে গ্যারান্টি দিলাম আপনার মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, সাত দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে একটু প্রসাদ দিবেন, জিজ্ঞেস করবেন, বাবা কেমন হয়েছে, খুব ভালো, উনি আশীর্বাদ করবেন, কি বলবেন, আহ আশীর্বাদ করলাম, তোর মেয়ে স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। কিন্তু যে কোনোদিন ভগবানকে দেয় নাই, খাই নাই, ভগবানকে দিয়ে লাল গাড়িতে চার চাকাতে আপনার বাড়িতে এলো, দু হাজার টাকা প্রেজেন্টেশন দিল, যাবার সময় যখন বাড়িতে গেল লোকে জিজ্ঞেস করলো কেমন খেলেন, বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে, উনি খেলেন কিন্তু বদনাম করলেন, আর বৈষ্ণবকে নুন মাখা খাবার দিল, উনি অমৃত খেয়ে বললেন তোমার মেয়ের। বলি আপনার বাড়িতে একজন এসছে, মা চার দিন খাই নাই, আমাকে ভিক্ষা দাও, একটা ছেলে এসেছে ও মদ খাবে, ওগুলো বিক্রি করে, কিন্তু কোনো বৈষ্ণব কিন্তু ভিক্ষা দিন, ওই চালটা নিয়ে গিয়ে প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তা সকল পরিবারের জন্য মঙ্গল। ওই জন্য মায়েরা বৈষ্ণবের সম্মান দেবেন, বৈষ্ণবের কৃপা পেয়ে যাবেন। আচ্ছা একটু আপনাদের বলতে হবে, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়, না একটু জোরে বলবেন, সংসারে। আচ্ছা কারা কারা কোনো প্রসাদ পান নাই তারা হাত তুলুন তো, বহুত আচ্ছা, আপনাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম, এবং ভগবান এই যে প্রার্থনা করলাম প্রত্যেকটি পরিবার কৃষ্ণ ভক্ত হয়ে যাক, আপনাদের কৃপা হয়ে যাক, হরে কৃষ্ণ জানি তাই, এইদিকে বলি। আচ্ছা ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়, সংসারে পাওয়া যায়, একটু প্রমাণ দিয়ে দি, ঘর বাড়ি ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না সুনন্দের নন্দন। মায়েরা ঘর সংসার ত্যাগ করে যাচ্ছেন, বৃন্দাবন যাবো বলে মাঝে মাঝখানে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, সেটা চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যারা আছে ভগবান পাবে না, পেয়েছিল কে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা পাঁচ কেজি দশ কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে না, জোরে বলুন, হ্যাঁ না না। আচ্ছা পাক খেয়ে বড় হয়েছে, পাকের দাগ থাকে শরীরে, যারা কৃষ্ণ ভক্ত হয় দুঃখ পাকে ডুবে থাকে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের শরীরের প্রতি দুঃখের ছাপ থাকে না, আনন্দের ছাপ থাকে। আর কি বলল, পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না, এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণচরণে পাওয়া যায়, পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার উপর পড়ছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ লাগে না। তবে বলে রাখি, সংসারে ভগবানকে পাবেন একটা প্রমাণ দিয়ে দিই,
একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে? ভগবান বললো, নারদ, সংসারে থেকে তাকে দিয়ে। নারদের মাথা খারাপ হয়ে গেল, কেন বলুন তো? দিন নাই রাত নাই, ও তো নারায়ণ নারায়ণ করে মরে, সংসারী ভক্ত বড় ভক্ত হলো কি করে? ভগবানকে নারদ বলছে, তোমাকে বোঝাতেই হবে আজকে, সংসারী ভক্ত বড় ভক্ত কি করে? ভগবান বলছে, নারদ, এই দেখো এই দেখো, এক বাটি সর্ষের তেল তোমাকে দিলাম, পঞ্চাশ হাত যাবে, পঞ্চাশ হাত নিয়ে আসবে, কানাই কানাই পরিপূর্ণ তেল, এক ফোঁটা তেল যেন না পড়ে। সঙ্গে সঙ্গে নারদ বলছে, কোনো ব্যাপার নাই, পঞ্চাশ হাত যাবো, কানাই কানাই পরিপূর্ণ তেল, এক বাটি পড়বে না, আসবো পড়বে না। এখন কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে, পঞ্চাশ হাত এসছে, প্রভু পঞ্চাশ হাত গেলাম, পঞ্চাশ হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ, তুমি যে পঞ্চাশ হাত গেলে, পঞ্চাশ হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। আরে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে তরে। একসঙ্গে তালি দেবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। আচ্ছা এই দিকে তাকান, যা কিছু মনে করবেন না, এই যে মালা পড়েছেন, আপনারা মালা পড়েছেন? কখন পড়েছেন বলুন তো? বিয়ের সময় একবার পড়েছেন। আচ্ছা মাঠে সেই মাছ ধরবার জন্য মাঠের আলে একটা কি পাতে, ওই নাম, ওটার নাম কি? ঘুঘু, ঘুনি না, ঘুনি, জোরে বলুন কি? একজন বলছে ঘুগনি, ঘুগনি, আমাদের ওদিকে ঘুনি বলে। আচ্ছা ঘুনি মানে, হ্যাঁ মানে মাছগুলো সরসর করে ঢুকে যায় আর বেরোতে পারে না। এই দিয়ে তাকান, যখন লোকটা ঘুনি পাতে তখন মাছগুলো বলে, আ কি ভালো মানুষ, আমাদের জন্য ঘুনি পেতেছে, সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে। কিন্তু ওই যে দেখা, শেষ দেখা হয়ে যায়, আমরাও কিন্তু ঘুনিতে ঢুকেছি। কোন ঘুনিতে? সংসার ঘুনিতে। কোন দিন বলুন তো? যেদিন আমি তোমার আর তুমি, দাদারা খুব সুন্দর বলতে পারছে, কিন্তু সেদিন দেখবেন ছেলে, আপনাদের এদিকে মেদিনীপুরের নিয়ম আছে কি জানি না, আমাদের আছে, ছেলে যখন বিয়ে করতে যায় গাড়িতে চাপে, মা তখন দুধের বাটি নিয়ে যায়, আলতা নিয়ে যায়, ছেলের পায়ে পরিয়ে দিয়ে চিবুকে হাত দিয়ে বলে, খোকা কোথায় চললি? তখন ছেলে বলে, মা তোমার দাসী আনতে চললাম। এটা আমাদের বলে কিন্তু, আপনাদের বলে? আপনাদের বলে? কিন্তু বাইরে বাইরে বলে দাসী আনতে চললাম, ভেতরে বলে তোমাকে চাকরানি করবার জন্য রাজরানী আনতে চললাম। আমাকে আমাকে অনেক আমার আস্তে আমার বন্ধুরা বলে, প্রদীপ আহ তোর কি ভাগ্য ভালো। বলে, কেন? তুই প্রতিদিন মালা পড়তে পারছিস, আর আমরা একদিনই মালা পড়েছি। বললাম, তুইও দলে ঢুকে যা, প্রত্যেকদিন পড়তে পারবি। বলে, সময় কোথা? বলে, সময় নাই তো, তোর এই জন্মে আর হলো না। তো বললাম, ওকে বললাম, ভাই তুই যে মালাটা পড়েছিস, ও মালা যেদিন থেকে পড়েছিস সেদিন থেকে জ্বালা শুরু হয়েছে। দেখবেন যখন নতুন মালা পরা হয় তখন স্বামী স্ত্রীকে কি বলে, কবি সবিতা, তুমি আমার কবিতা, কি তারপর দুদিন পরে নিতাই সবিতা, তখন আর কবিতা নেই, হয় কিনা মা জীবনে, হয় কিনা? তো মালাটা পড়েছে, ওই মালাতে জ্বালা আছে, এই মালাতে প্রেম আছে, ওই মালা পড়লে দিনের পর দিন জ্বালাই থেকে যাবে। আরে মালা যদি কেউ একবার পড়তে পারি, তবে তার নিতাই চাঁদেরই কৃপা, নিতাই গৌর হরি বল বলে হই। এই জন্য এই মালা মাঝে মাঝে পড়তে হয়। মায়েরা সবাই, অনেকে বলে সময় নাই, আপনারা এক কাজ করবেন, অনেকে বলে সময় নাই হরিনাম করবার, একটু হাতে তালি দিন, সময় করে দিচ্ছি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন, সারা রাত্রি হবে নাকি? অপরাধ নেবেন না, বলি বলি বলি, অপরাধ নেবেন না। আসলে কি বলুন তো, আপনারা তো শুনে নেবেন, নি দিব্যি ঘর চলে যাবেন, আমরা রাত্রে কি করব, থেকে যাব রাত্রে? গাড়ি ভাড়াটা কে দেবে ভাই? এইদিকে আসতে। একটা সহজ উপায় বলি, যাদের ছোট ছোট বাচ্চা আছে কোলে, খুব ছোট ছোট বাচ্চা, কিছু মনে করবেন না। আচ্ছা ছেলে বড় হয়ে মা বাবাকে ভাত দেয়? আপনাদের কোনো দেয় বলে
দেয় না। আচ্ছা কেন দেয় না বলুন তো? আগে থেকে কিন্তু আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়। আমার দিকে তাকান, বাচ্চাকে যখন মায়েরা কোলে নেয় মাথাটা এই দিকে থাকে না এই দিকে থাকে? জোরে বলুন, মাথাটা এই দিকে থাকে, পাটা কোন দিকে থাকে? এই দিকে। যখন মা ফোকাকে কোলে নিয়ে কি বলে, ফোকা তুই বড় হবি, তখন মাথা নড়ায় না পা নড়ায়? জোরে বলুন, যখন এবারে ফোকা তুই বড় হবি তোমার পা নড়াচ্ছে, হব মা, ফোকা তুই পড়াশোনা করবি, করবো মা, ফোকা তুই চাকরি পাবি, পাবো মা, ফোকা তুই বিয়ে করবি, করবো মা, আমি বুড়ো হব তুই বড় হবি, বসে বসে তোর কাছে খাবো, বাচ্চা বলে সেটি হবে না। সিগন্যাল দিয়ে দেয়। এই জন্য বলে দিই, সিগন্যাল দেবে না, আপনারা কাজ করবেন, চারা গাছকে যেমন সার দেন, বাচ্চাকে কোলে নিয়ে একটা গান গাইবেন, এই গানটাতে আপনারও হবে আপনাদেরও হবে। কি হবে? এই দেখুন আপনার গান কিনা, ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, এর মধ্যে কিন্তু তত্ত্ব আছে। কথাটা নারকেলের মতো ওপরে, কথাটা নারকেলের মতো ওপরে, ওপরে শক্ত ভেতরে শ্বাস জল আছে। ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, সাউন্ডটা খুব বাড়ান দাদা, খুব ভালো সাউন্ড, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর সাউন্ড, একটু বাড়ান। জানি তাই, ছেলে ওদের দিকে মানে আউট দিন, ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, পাড়া জুড়লো পাড়া জুড়লো, পড়কি এলো দেশে সে বলে বলি ধান খেয়েছে, খাজে না দেবো কিসে কিসে কিসে? ছেলে ঘুমানো পর জোরালো পর গিয়েলো দেশে বলে বলে ধান খেয়েছে, খাজে না দেবো কিসে? ছেলে ঘুমলো ঘুম নাই, এমন দেবো না ঘুম নাই, আপনারা করেন না কিন্তু আমাদের দিকে করে। ছেলে ঘুমলো তারা জুড়লো পড়কি এলো খুশি, বল বলি ধান খেয়েছি, খাজ না দেবো কিসে কিসে? আরে ছেলে ঘুমালো তারা জোড়ালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, উল ধ্বনি উল ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে হরে রাম রাম রাম। কদম্বের উপরে কৃষ্ণ চাপছে, কদম্ব বৃক্ষের উপরে হেরি যদুনন্দন ঝাঁপ দিয়েছে। তার আগে বলি, মাথায় যারা যারা কাপড় নিলেন আমার মায়েদের জন্য একটা অনুরোধ করে যাবো, বোনেদের জন্য অনুরোধ করবো, বয়স্ক বাবারা সামনে যান রাস্তা দিয়ে, তাদের খুব খারাপ লাগে যদি আপনারা মাথায় কাপড় না নেন, কারণ এটা পূর্ব পরিচিতি, সনাতন ধর্মের নিয়ম, এটা পাশ্চাত্য শিক্ষা নয়। বয়স্ক বাবারা যাবেন রাস্তা দিয়ে, আপনারা মাথায় একটু কাপড় নেবেন, তার মানে ওনাদেরকে সম্মান দিলেন। এই জন্য বলে রাখি মায়েরা, এই যে মাথার কাপড়টা দিলেন এটার নাম সভ্যতা, এটার নাম সভ্যতা।